নমস্কার আরোহী নিউজ লাইভে সকলকে স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। আর আমার বাংলার প্রথম শুরুতে দেখব করোনা সংক্রান্ত বিশেষ কিছু খবর। রাজ্যে ক্রমশই বাড়ছে করোনার সংক্রমণ, আর সেই সঙ্গেই দেখা যাচ্ছে অক্সিজেনের অভাব। আর অক্সিজেনের সংকট মেটাতে কেন্দ্রের তরফ থেকে বেশ কয়েকটি রাজ্যকে একটি বিশেষ প্ল্যান্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই প্ল্যান্টেই যে পরিকল্পনা রয়েছে তাতে বৈষম্যের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ডিআরডিও এবং এনএইচআই এর সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রথমে 79টি প্ল্যান্ট দেওয়া হবে আশ্বাস দিলেও প্রথম দফায় মাত্র 4টি প্ল্যান্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের বরাদ্দ অক্সিজেন প্ল্যান্ট বাড়ানো হয় সে বিষয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। দেশের কৃষকদের অ্যাকাউন্টে আজই ঢুকছে কিষাণ সম্মান নিধির টাকা। শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি বলেন 19,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে। পিএম কিষাণ সম্মান নিধি কি এক অর কিস্ত অর মদদ করনে ওয়ালি হ্যায়। আজ অক্ষয় তৃতীয়া কা পাবন পর্ব হ্যায়, कृषि के नए चक्र की शुरुआत का समय है और आज ही करीब 19,000 करोड़ रुपए किसानों के बैंक खातों में सीधे ट्रांसफर किए गए हैं। इसका लाभ करीब करीब 10 करोड़ किसानों को होगा। बंगाल के किसानों को पहली बार इस सुविधा का लाभ मिलना शुरू हुआ है। आज बंगाल के लाखों किसानों को पहली किस्त पहुंची है। जैसे जैसे राज्य से किसानों के नाम केंद्र सरकार को मिलेंगे वैसे वैसे लाभार्थी किसानों की संख्या और बढ़ती जाएगी। साथियों, पीएम किसान सम्मान निधि से विशेष रूप से छोटे और मझोले किसानों को अधिक लाभ हो रहा है। आज के कठिन समय में ये राशि इन किसान परिवारों के बहुत काम आ रही है। अभी तक इस योजना के तहत देश के लगभग 11 करोड़ किसानों के पास लगभग 1,35,000 करोड़ रुपए। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিশিং এই মর্মে ভবানীপুর থানায় ডায়েরি করল তৃণমূল ছাত্র পরিষদ। চেনা কেউ নিখোঁজ হলে এমনি চিন্তার শেষ থাকে না, আর এ তো খাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, চিন্তা তো এমনি হবে। ভোটের পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। করোনা আবহে কোথায় গেলেন তিনি? এই নিয়ে দ্বিতীয়বার তার নামে নিখোঁজ ডায়েরি দায়ের হলো। প্রথমবার কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া অভিযোগ দায়ের করেছিল দিল্লি থানায়। এবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে একই মর্মে ডায়েরি দায়ের হলো ভবানীপুর থানায়। বৃহস্পতিবার থেকে অমিত শাহ মিসিং হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং হয়। কংগ্রেস ছাত্র সংগঠনের অভিযোগ ছিল এই সময় যখন রাজনীতিবিদদের উচিত দেশের সেবা করা, তখন প্রশাসনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি নিখোঁজ। একই সঙ্গে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চোখের বলেছিলেন, 2013 সাল পর্যন্ত রাজনীতিবিদদের দেখা যেত সাধারণ মানুষের দায়িত্ব নিতে, কিন্তু 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সবকিছু বদলে গিয়েছে। রাজনীতিবিদদের উচিত দেশের সেবা করা, সংকটের সময় পালিয়ে যাওয়া নয়। এরপরেই প্রায় একই মত পোষণ করে দক্ষিণ কলকাতার ছাত্র পরিষদের নেতা অভিরূপ মুখোপাধ্যায়ের। ভবানীপুর থানায় মিসিং ডায়েরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে।
छात्र পরিষদের মতে ভোটের সময় রাজ্যে রাজ্যে আসা যাওয়া করতেন অমিত শাহ কিন্তু ভোটের পর থেকেই তার আর দেখা নেই একই সঙ্গে প্রসঙ্গে কটাক্ষ করে তাদের মন্তব্য তারা থানায় আবেদন জানিয়েছেন যেন জরুরি ভিত্তিতে অমিত শাহের খোঁজ এনে তাদের উদ্বেগ কাটানো হয় মৌসুমী বসাকের রিপোর্ট আরভি নিউজ কলকাতা অক্সিজেন সংকটে ভুগছে গোটা দেশ আর এমন সময় গোয়ার মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হলো 75 জনের অক্সিজেনের অভাবে 75 জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই 4 দিন ওই হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে খবর বেশিরভাগ মৃত্যু রাত 2 থেকে ভোর 6টার মধ্যে হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর শুক্রবারে মৃত্যু হয়েছে 13 জনের বৃহস্পতিবার মৃত্যু হয়েছে 15 জনের বুধবার 21 জন প্রাণ হারিয়েছেন এবং মঙ্গলবার মৃত্যু হয়েছে 26 জনের এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে মঙ্গলবার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল 26 জন রোগীর এই নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ প্রকাশ্যে এসেছে সেই একই হাসপাতালে পরপর মৃত্যুর খবর এভাবে একের পর এক মৃত্যুর ঘটনায় মামলা রুজু হয়েছে কয়েকটি মৃত্যুর ক্ষেত্রে অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম থাকার কথা বম্বে হাইকোর্টে গোয়া বেঞ্চের সামনে স্বীকার করেছে গোয়া সরকার এই প্রেক্ষিতে গোয়ায় অক্সিজেনের সরবরাহ অবিলম্বে বাড়াতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট সেখানে বলা হয়েছে গোয়ায় পজিটিভ রেট অত্যন্ত বেশি তাই আগে সেখানে অক্সিজেন দ্রুত পাঠানো দরকার হাইকোর্ট জানিয়েছে সবচেয়ে দুঃখের বিষয় বেশিরভাগ মৃত্যু রাত 2 থেকে ভোর 6টার মধ্যে হয়েছে এই প্রেক্ষিতে গোয়া প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে বেঞ্চ 4 দিনে 75 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোয়া প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা টুইটে জানিয়েছেন এ তো প্রকাশ্য দিবালকে খুন 11ই মে গোয়া মেডিকেল হসপিটালে অক্সিজেনের অভাবে 26 জনের মৃত্যু হয় 13ই মে অক্সিজেনের অভাবে আরো 15 জনের মৃত্যু এই সরকারের হাতে তার নাগরিকত্বের রক্ত অন্যদিকে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল গোয়া ফরওয়ার্ড পার্টি চাপের মুখে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে গোয়া প্রশাসন ব্যুরো রিপোর্ট আরোহি নিউজ ভ্যাকসিনের সংকট কাটাতে এবার ভারত বায়োটেকের কোভ্যাক্সিন যে ফর্মুলায় তৈরি হয়েছে সেই ফর্মুলা নিয়ে ভ্যাকসিন তৈরি করতে পারে অন্যান্য সংস্থাও উৎপাদন বাড়াতে এমনই সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভ্যাকসিন বানানে কা কাম কেবল দো কম্পানিয়া না করেন কই কই কম্পানিও কো ভ্যাকসিন বানানে মে লাগায়া যায় কেন্দ্র সরকার ইন দোনো কম্পানিও সে ভ্যাকসিন বানানে কা ফর্মুলা লে লে অর উন সভি কম্পানিও কো দে দে जो सुरक्षित तरीके से वैक्सीन बना सकती हैं ऐसे कठिन समय में केंद्र सरकार के पास पावर है कि वो ये कर सकती है वैक्सीन बनाने का फार्मूला सार्वजनिक करके उन कंपनियों को दे सकती है जो वैक्सीन बनाना चाहती हैं और ये सुनिश्चित किया जाए कि भारत में जो भी प्लांट वैक्सीन बनाने में सक्षम है उन सब में वैक्सीन का उत्पादन होना चाहिए और हर भारतवासी को वैक्सीन लगनी चाहिए यही एक तरीका है जिसके द्वारा हम जल्दी से जल्दी सभी भारतीयों को वैक्सीन लगा पाएंगे গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যদি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ফর্মুলা পেটেন্ট আইন তৈরি করে অন্যান্য কোম্পানির সঙ্গে শেয়ার করা যায় তাহলে কিছুটা হলেও ভ্যাকসিন সংকট মিটবে মঙ্গলবারও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডিও চিঠিতে প্রধানমন্ত্রীকে কোভ্যাক্সিনের ফর্মুলা শেয়ার করার অনুরোধ করেছিলেন তাহলে কি বিরোধীদের পরামর্শ মেনেই ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে অন্যান্য সংস্থাও যেন ভ্যাকসিন তৈরি করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিল কেন্দ্র ও কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেক কোভ্যাক্সিনের উৎপাদন ফর্মুলা বা কৌশল এবার অন্যান্য সংস্থাকেও জানানো হবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে নীতি আয়োগের কমিটির সদস্য ভি কে পাল এমনটাই জানিয়েছেন তিনি বলেন সবাই বলছেন দেশের অন্যান্য কোম্পানিকেও কোভ্যাক্সিন বানানোর বরাদ দিতে এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত বায়োটেক ইতিমধ্যে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যদিও কেবল ত্রিস্তরীয় বায়ো নিরাপত্তা ল্যাবেই কোভ্যাকসিন বানানো সম্ভব বলে নির্দিষ্ট করে দিয়েছেন ডক্টর ভি কে পাল তিনি বলেন দেশের সব ল্যাবে এই পরিকাঠামো নেই যাদের রয়েছে তাদের উৎসাহ দেখিয়ে এগিয়ে আসার অনুরোধ করা হচ্ছে এবং একই সঙ্গে সরকারের তরফেও এগোনো হচ্ছে ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতা করবে বলেও জানান তিনি সরকার ও ভারত বায়োটেকের এই সিদ্ধান্তে অনেকটাই সংকট মিটবে বলে আশার আলো দেখছেন সবাই ব্যুরো রিপোর্ট আরভি নিউজ
দেশে যখন চলছে ভ্যাকসিনের আকাল, সেই মুহূর্তেই ভারতে শুরু হলো স্পুটনিক ভি এর ট্রায়াল। উল্লেখ্য, রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের পার্টনার ডক্টর রেড্ডির ল্যাবরেটরি তরফে জানানো হয়, স্পুটনিক ভি এর প্রতিটি ডোজের দাম 948 টাকা ধার্য করা হয়েছে, সঙ্গে আরও 5% জিএসটি নিয়ে 995 টাকা 40 পয়সা। মোটের ওপর 1000 টাকার মধ্যেই এই রাশিয়ান ভ্যাকসিন আপনার হাতের নাগালে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে যোগান থাকবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পরে। আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ওয়ান অফ ফ্লাই স্টেপ টুয়ার্ডস থ্রি স্টেপস ওয়্যার উই আর ডিফারেন্ট। ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ, হাইজেনিক অ্যাটমসফিয়ার, উই টেক অল নেসেসারি প্রিকশনস আগেনস্ট কোভিড-19। Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire. So, unleash your genie with Sinha Group of Companies. Let the magic begin. Sinha Group of Companies. Dream with India. ফিরে এলাম ছোট্ট বিরতির পর। এবার নজর রাখবো খবরের দিকে। আজ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনেই একদম অপরিচিত ছবি ধরা পড়ল কালীঘাট মন্দির চত্বরে। একদম শুনশান এবং নিস্তব্ধ হয়ে রয়েছে মন্দির চত্বর। অন্যান্যবার অক্ষয় তৃতীয়ার দিন তিল ধারণের জায়গা থাকে না কালীঘাট মন্দির চত্বরে, কিন্তু গত বছর থেকে ছবিটা অনেকটাই আলাদা। অতিমারির সময় থেকে ভিড় ধীরে ধীরে কমেছে এই মন্দির চত্বরে। আজ অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের দেখাবো মন্দির চত্বর কিরকম ফাঁকা। একেবারেই ফাঁকা মন্দির চত্বর, যেখানে ভিড় নেই, লাইন নেই, সেই মারামারি করে পুজো দেওয়ার সেই তৎপরতা নেই। এমনকি পান্ডারাও বসে রয়েছেন, তারা মূলত ফাঁকাই বসে রয়েছেন। কেমন বিক্রি হচ্ছে এবার এই অতিমারির পরিস্থিতি? একদমই না, একদমই বিক্রি বাট্টা কিছুই নেই, যাত্রীও খুবই কম, একদম হাতে গোনা যাত্রী আছে। অন্যান্যবার তো এই মন্দির চত্বরে মানে তিল ধারণের জায়গা থাকে না, তো গত বছর থেকে কি পরিস্থিতিটা একটু হলেও পাল্টেছে না একই রকম? গেল বছর লোক তো আসছিলই না, লকডাউন ছিল ফুল। এবছর হাফ লকডাউন আছে, লোকও আসছে না। এবছর লোক একদমই আসছে না, বাইরের লোকরা তো আসতেই পাচ্ছে না। না বিক্রি বাটা একদমই নেই, আমাদের শুধু বসে আছি। সকাল দিয়ে মনে হয় 50 টাকা বিক্রি হয়েছে, কম। আগের বছরও কিছু ছিল না, এবছরও তাই হয়ে গেছে।
যেমনটা দেখতে পাচ্ছ যে এইখানে যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, এটা কিন্তু মূলত লাইনকে মেনটেন করার জন্যই করা হয়, যাতে লাইন মেনটেন করা যায়, একজনের গায়ের ওপর আরেকজন উঠে না পড়ে। অন্যান্যবার অর্থাৎ করোনা আসার আগে কিন্তু এই লাইন একেবারে মানুষের ভিড়ে ঠিক ঠিক করে, কার্যত জনসমুদ্র থাকে, কিন্তু এবারে পরিস্থিতি যেহেতু অনেকটা আলাদা, তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা চত্বর, বাঁশ পড়ে রয়েছে, কার্যত ব্যারিকেডও সেরকমভাবে করা হয়নি, বলা ভালো যে করার প্রয়োজন পড়েনি ব্যারিকেড, যেহেতু মানুষের ভিড় নেই। যেমনটা দর্শনার্থীরা জানাচ্ছেন যে 5 মিনিটেই তারা পুজো দিয়ে চলে যেতে পারছেন, যেগুলো অন্যান্যবার ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগতো। পরিস্থিতি অনেকটাই আলাদা অন্যান্যবারের তুলনায়, গতবারও তাই ছিল। এবার দর্শনার্থীর কি ঢল কেমন ছিল? এখন তো পুরোপুরি কোভিড পজিশনের জন্য একদম পুরোপুরি আলাদা, একদম সিচুয়েশনটা একদম নর্মাল, এখানে কেউ আর মোটামুটি আসতে চাইছে না এই পজিশনের জন্য, বুঝতে পেরেছেন তো? এই হলো ব্যাপার, এছাড়া আর কিছুই না। সেরকমভাবে কি পাস নিতে হচ্ছে পুজো দিতে গেলে বা কিছু এরকম কোনো নিয়ম রয়েছে? এখানে কোনো নিয়ম নেই, পাসের কোনো ব্যাপার নেই এটা, ঠিক আছে? যেরকম যাত্রী আসবে যাত্রীর উপর ডিপেন্ডেড, যেরকমভাবে ঢুকবে কোভিড সিচুয়েশন মেনে, স্যানিটাইজার চলছে ভিতরে, অল থিং ওকে আছে, সেইভাবে নর্মাল হয়ে যেরকম যাচ্ছে সেরকম যাবে। তো কখন এসছেন? আমি এসেছি কিছুক্ষণ আগে, তাও 8 ঘন্টা খালি আছে, এখন খালি আছে ভিতরে। এক ফোঁটাও কি লাইন আছে? না, বেশি লাইন নেই, এই 15-20 জন হবে। আপনি তো আগেও পুজো দিতে এসেছেন, তখন তখন কিরকম ভিড় থাকতো আর এখন পরিস্থিতি কেমন? ভালো ভিড় থাকতো, সেরকম লোকজন নেই। তাও 2-2.5 ঘন্টা লেগে যেত, এই তো 8 ঘন্টার ভিতরে সেরে নিয়েছি। মানে আগে যেরকম একটা অক্ষয় তৃতীয়া আনন্দ করতাম, সেরকম আনন্দ তো এখন আমরা আর করতে পারছি না। না, তবু মায়ের কাছে পুজো তো দিতেই হবে, আর এই দিনটা তো দোকানের পুজো তো করতেই হবে, দোকানে সেরকমভাবেই কিছুই করতে পারছি না, এখান থেকে পুজো করিয়ে নিয়ে ঠাকুরটা রেখে দিতে হবে। দর্শনার্থী কম, আপনারা কিরকম দর্শনার্থী পাচ্ছেন বা? আজকে যে সমস্যা, আজকে 2-1টা লোক দেখা যাচ্ছে, এমনি মন্দিরে কোনো লোক আসছে না, এই করোনার জন্য আর কেউ লোক আসছে না, মন্দির ফাঁকাই যাচ্ছে। আজকে যে সমস্যা আছে, যারা খাতা পুজো খুব কম লোকই আসছে, 100 ভাগের মধ্যে মনে হয় 10% লোক আসছে, বাদ বাকি কেউ আসছে না। আপনাদের ব্যবসার কি অবস্থা? ব্যবসা অবস্থা এমনি প্রচুর খারাপ, মায়ের মন্দিরে কেউ না আসলে আমাদের চলবে কি করে? যেমনটা দেখলাম আমরা, করোনা আবহে একেবারেই শুনশান কিন্তু কালীঘাট মন্দির চত্বর। অক্ষয় তৃতীয়ার দিনে যেটা একেবারেই পরিচিত ছবি নয়, সেই ছবি আমরা দেখতে পেলাম। তবে মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু কোনো পাস লাগছেন না বলে জানাচ্ছেন মন্দির কমিটির সদস্যরা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু করোনা বিধি মানাটা একেবারেই আবশ্যক। যেমনটা দেখানো হলো, স্যানিটাইজার টানেল করা হয়েছে, দর্শনার্থীরা যখন পুজো দিতে ঢুকছেন সেখানে স্যানিটাইজার টানেলের ভেতর দিয়ে তাদের শুদ্ধিকরণ হয়, তারপর তারা মন্দিরে যেতে পারছেন। একই সঙ্গে মাস্ক আবশ্যক করা হয়েছে, মাস্ক যাদের মুখে নেই তাদের কিন্তু কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এই পরিস্থিতি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব কেটে যাক এবং আবার সেই লাইন দিয়ে চিরাচরিত ছবি ফিরে আসুক কালীঘাট চত্বরে, তাই চাইছেন দর্শনার্থীরা। আমরাও তাই চাই যে আবার সেই পুরনো অক্ষয় তৃতীয়ার ছবি ফিরে আসুক বিভিন্ন মন্দির চত্বরে, সবাই পুজো দিতে আসুন, ভিড় করুন, এই করোনা অতিমারী যেন খুব দ্রুতই কেটে যায়। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। রাজ্যে চলছে আংশিক লকডাউন, আর আংশিক লকডাউনের প্রভাব পড়েছে বউ বাজারের সোনা দোকানগুলিতে। অক্ষয় তৃতীয়ার দিনেও দেখা নেই ক্রেতাদের, কপালে চিন্তার ভাঁজ পড়েছে বউ বাজার এলাকার সোনা ব্যবসায়ীদের। দেখা নেই ক্রেতাদের, শুনশান বৌবাজার চত্বর। করোনা প্রবাহের আঁচ লেগেছে সোনা ব্যবসায়, করোনার জেরে সংকটে সোনা ব্যবসায়ীরা। অক্ষয় তৃতীয়াতেও খাঁ খাঁ করছে বৌবাজার এলাকা। লক্ষ্মীলাভের উদ্দেশ্যে গুটি কয়েক দোকানে পুজো পাঠ হলেও কার্যত শূন্য বৌবাজারের সোনা দোকানগুলি। আজ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়া মানেই বাঙালি সহ ব্যবসায়ীদের কাছে লক্ষ্মীলাভের উদ্দেশ্যে এবং ব্যবসায় লাভের উদ্দেশ্যে পুজো পাঠ, সাথে ব্যবসার লাভের হিসেব। আর তার হিসেব নিকেশ সহ অন্যান্য খবর নিতেই আজ আমরা চলে এসেছি বৌবাজারের সোনা ব্যবসায়ীদের কাছে। এখানকার ব্যবসায়ীদের থেকেই জেনে নেব তাদের ব্যবসার হাল হকিকত। আংশিক লকডাউনে দাঁড়িয়ে সোনা ব্যবসায়ীরা কেমন আছেন আজকে অক্ষয় তৃতীয়ার দিনে, তার সমস্ত প্রশ্নের উত্তর নিতে আজ আমরা চলে এসেছি বৌবাজার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। এই আংশিক লকডাউনে অক্ষয় তৃতীয়ায় ব্যবসায় হাল কি কেমন বলবে? অক্ষয় তৃতীয়া তো আমাদের পয়লা বৈশাখে হয়, অক্ষয় তৃতীয়া কারো কারো হয়, মানে এখন সময় লকডাউনে কিছু ভালো কিছু মুখ বলা যায় না। কতটা বলবো, যেরকম 3 ঘন্টায় হবে সেরকমই হবে। আগের বার
পূর্ণ লকডাউন ছিল আর এবার আংশিক লকডাউন, তো ব্যবসার কি কিছুটা তফাৎ বুঝছেন? হ্যাঁ, একটু তফাৎ বুঝছি। আগের বারটা অতটা এফেক্ট করেনি, এবারটা এফেক্টটা বেশি করছে, যেহেতু তিন ঘন্টা এটা একটু বাড়লে ভালো হতো আর কি। আপনি অক্ষয় তৃতীয়া মানে ভালো কিছু হওয়ার কোনো তো আশা নেই, দু তিন ঘন্টায় আর কি কাজ হবে কি বা কি অক্ষয় তৃতীয়া মানে কি অক্ষয় তৃতীয়া পালন হবে, ওই পুজোটুকুনি হবে। আর কিছু যদি কাস্টমার যারা ডিলিংস হয়, যারা পুরনো কাস্টমার আসে তারা আসবেই। আগের বার তো কোনো কাজই হয়নি, আগের বার তো টোটালি বন্ধ ছিল আপনার লকডাউনে পুরোপুরি, না পয়লা বৈশাখ না অক্ষয় তৃতীয়া কোনোটাই করে ওঠা যায়নি। তো এবারে তবু পয়লা বৈশাখটা ঠিকঠাক ছিল, আর অক্ষয় তৃতীয়ার তো কয়েকটা দোকান মিলিয়েই হয় মোটামুটি এখানে বউবাজারে, তো সেরকম রেসপন্স হবে বলে আমার মনে হয় না। করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত বিশেষজ্ঞ মহলের পাশাপাশি চিকিৎসকরা, সঙ্গেই চিন্তায় রয়েছেন সোনা ব্যবসায়ীরাও। অনেকে আবার মনে করছেন দোকান খোলার সময়সূচিতে একটু বদল আনলে হয়তোবা ব্যবসার হাল কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। ব্যবসা হাল খুবই খারাপ, এরকম লকডাউন 12টা থেকে 3টে অবধি করে তো ব্যবসা হাল কি আর হবে, ব্যবসাকে তো হয় না সেরকম। পূর্ণ লকডাউনে দোকান বন্ধ থাকতো এই আর কি, আংশিক লকডাউনে দোকান খুলেও 12টা থেকে 3টে দোকান খুলেও কিছু হচ্ছে না। ব্যবসার হাল বলা না বলা দুটোই সমান, প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট শিডিউল রাজ্য সরকার টাইম দিয়েছে, সেই 12টা থেকে 3টের মধ্যে আমরা খুলছি, বন্ধ করে চলে যাচ্ছি 3টের সময়। আমাদের সময়সীমা আর একটু বাড়ালে হয়তো আমাদের কাজের একটু সুবিধা হতো। সোনার দোকান খুলতে 1 ঘন্টা সময় লাগে, বন্ধ করতে 1 ঘন্টা সময় লাগে, আমরা কী করে কাজ ম্যানেজ করব সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ পাঠাচ্ছি যে কোনোভাবে আমাদের টাইম লিমিট একটু বাড়িয়ে দেওয়া হোক, তাতে আমাদের একটু হলেও কাজ করা যাবে। ব্যবসায় মন্দা, সোনার বাজার একেবারে শুনশান, দেখা নেই খদ্দেরের, বউবাজার চত্বরে দেখা মিলছে না সোনা কিনতে আসা কারোরই। আর ব্যবসায়ীদের মত, সোনার দোকান খোলার 12টা থেকে 3টে সময়টা যদি একটু বাড়ানো যেত। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, সোনার দোকান খোলার সময়টুকু একটু বাড়ানো হোক, তবে হয়তো বা হাল ফিরতে পারে সোনা ব্যবসায়ীদের। ক্যামেরায় নন্দদের সাথে সুস্মিতা মণ্ডল, আরোহী নিউজ, কলকাতা। আজ খুশির ঈদ, সকাল থেকেই শুরু করেছে নেতা এবং সাধারণ মানুষরা ঈশ্বরের কাছে প্রার্থনা। তেমনি আজকে ঈদের দিনে নামাজ পড়ে দেশবাসী তথা রাজ্যবাসীকে শুভকামনা জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ খুশির ঈদ, আমরা রয়েছি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে, সরাসরি কথা বলে নেবো ওনার সঙ্গে। দাদা, আজকে কি বার্তা দিতে চান মানুষের উদ্দেশ্যে? আমরা সবাই যাতে ভালো থাকি, সবাইকে যাতে ভালো রাখি, আমরা সবাই যাতে করোনা মুক্ত হই, সবাই যাতে আনন্দে এই পৃথিবীতে বাস করি, যাতে নিজেদের মধ্যে হানাহানি মারামারি বিদ্বেষ ধর্ম জাতি এইসবের থেকে উর্ধে উঠে আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি সেইটা মনে করে সবাই এতে সুন্দরভাবে থাকি, ভ্রাতৃত্ব নিয়ে থাকি, আনন্দের পৃথিবী হোক, আনন্দের ভারত হোক, আনন্দের বাংলার মতন সবাই এতে আমরা ভালো থাকি এবং করোনা মুক্ত থাকি। করোনার গ্রাস যেভাবে আমাদের সবাইকে আস্তে আস্তে নিকট আত্মীয় স্বজন সবাইকে কেড়ে নিচ্ছে, এর থেকে যাতে আমরা মুক্তি পাই। কথা বলে নেব ওনার স্ত্রীর সঙ্গে, ববিদের সঙ্গে অনেকদিন কথা বললাম। দিদি, কি বলবেন আজকে, আজকে ঈদ কি বলবেন? এই ঈদটা তো একেবারে অন্যরকম, সবসময় ঈদ খুশির ঈদ হয়, এবারে একটা দুঃখ মেশানো মানুষের মধ্যে হাহাকার, কিন্তু সবাইকে বলবো যে দেখো এখন মানবিকতা জাগাও, মানুষ মানুষের পাশে দাঁড়াও, সহায়তার হাত বাড়িয়ে দাও, একজন আরেকজনের উপকারে লাগো, নিশ্চয়ই আমরা জয় করব, এই কোভিড মুক্ত নিশ্চয়ই হবে, হয়তো একটু দেরি হবে কিন্তু আমরা জয় করবই। এই দিনটা কিভাবে কাটাচ্ছে? এই দিনটা একটু বাড়িতেই থাকবো, একটু মায়েরা এসছে সব, তাদের সাথে একটু গল্প টল্প করব আর যতটা হয় করব। তো দ্বিতীয়বার বলতে গেলে সেই করোনার মধ্যে
মধ্যেই ঈদ, সেক্ষেত্রে একটু অন্যরকম ঈদ। নিশ্চয়ই এখন তো একটু ভয়ের ঈদ, একটু উদ্বেগের ঈদ। অনেক মানুষকে এখনো হাসপাতালে ভর্তি করাতে হবে, সারাদিন আমার বাড়ি দিয়ে ফোন চলে, সেই একটা দায়িত্বের ঈদ। নিশ্চিতভাবে মানুষকে ছেড়ে থাকবো, যারা বিপদে পড়ে যায় তারা যদি আসে কি করে আমি তাদের তাদের ছেড়ে দিয়ে বলবো আমি আমার বাড়িতে আজকে রইলাম, এটা তো হয় না। মানুষের সাথে থাকতে হবে, তার সাথে আবার ঈদ ঈদ আনন্দ করতে হবে। আমরা কথা বললাম মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে, আজ খুশির ঈদ যেমনটা উনি বলছিলেন এবং মুখ্যমন্ত্রীরও বার্তা ছিল যে সমস্ত রকম নিয়মাবলী মেনেই কিন্তু ঈদ পালন করতে হবে এবং করোনা বিধি মেনে যাতে সকলে ঈদ পালন করে তেমনটাই কিন্তু বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্যামেরায় মনোয়িতের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। রাজ্যের করোনা আবহে বিগত বছর থেকে অনেকটাই ফিকে হয়েছে উৎসবের রং, তবুও করোনা বিধি মেনে এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে খুশির ঈদে মেতেছে সারা বাংলা। দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। প্রতি বছরই রমজান মাস ও পবিত্র ঈদ উৎসবের প্রস্তুতি চলে জোর কদমে, কিন্তু অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা এই বছর। বর্তমানে গোটা পৃথিবী করোনা মহামারী মোকাবেলায় বিপর্যস্ত। এই বছর ঈদ উপলক্ষে বিশেষ ঔজ্জ্বল্যতা না থাকলেও উৎসাহে এতটুকু ঘাটতে পড়েনি। এদিন সামাজিক দূরত্ব মেনেই খণ্ডকোষ ব্লকের পাঠানপাড়ায় হাজির হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান খণ্ডকোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। পাশাপাশি করোনা মোকাবেলায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন তিনি। প্রথমে বলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্লোগানটা হচ্ছে ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব হচ্ছে সবার। আজকে আমরা নিশ্চয় লক্ষ্য করলেন যে পাঠানপাড়া গ্রামবাসী বৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন সেই অনুষ্ঠানটাকে আমরা আমাদের খণ্ডকোষ বিধানসভার পক্ষ থেকে সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে ওনারা গ্রামের মানুষকে বোঝাতে পেরেছেন। রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ধূপগুড়ি ব্লকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে 50 জনকে নিয়ে আয়োজিত হল ঈদ উৎসব। অনুষ্ঠানকে ঘিরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, বানরহাট সহ বিভিন্ন এলাকায় থানার তরফ থেকে টহলদারি চালানো হয়। এখানে আমরা চারটা জামাত করেছি, চার জায়গায়, আর মসজিদে একটা, 35 বছর এইভাবে লোক নিয়ে দূরত্ব বজায় রাখি, কারণ দেশে একটা এরকম মহামারী খুব চর্য চলেছে, এই জন্য নিজেকে বাঁচা এবং অপরকে বাঁচানোর জন্য বিশেষ করে অন্যান্য করেছি। সংক্রমণ চলছে যে আমাদের ভারতবর্ষে করোনা তার বিধি মানতেই চলতে হচ্ছে, ঠিক পালন হচ্ছে সেইভাবে পরিপূর্ণ, মানে লোকজন মানে ডিস্টেন্স মানেই যেটুক নিয়ম সেটুক করে করা হলো, নামাজ পড়া হলো। দুর্গাপুর নঈমনগরের বড় মসজিদে করোনা বিধিনিষেধ মেনেই পালিত হল পবিত্র ঈদ। প্রতি বছরের মতো হাজার হাজার মানুষের জমায়েত এড়িয়ে প্রায় 50 জন এদিন মসজিদে নামাজ পড়েন। মসজিদের সামনে কুচিকাচাদের জন্য ছোট করে কয়েক ঘণ্টার জন্য মেলার আয়োজন করা হয়। নামাজে অংশগ্রহণকারী সমস্ত মানুষ দূরত্ব বিধি মেনে ও মাস্ক পরে পবিত্র ঈদ উৎসবে মেতে ওঠেন। আজকে আমরা ঈদের নামাজ এত সুন্দর পার করলো, আমরা খুবই আনন্দ। আমাদের এখানে যত সমাজের আমাদের এখানে কোনো ভেদভাব কোনো নাই, আমরা খুবই সুন্দর করে আমরা ঈদের নামাজ পার করলাম। চলতি বছরে করোনার জেরে বিভিন্ন ঈদগাহ ময়দানগুলিতে ঈদের নামাজ পাঠ বন্ধ। উত্তরবঙ্গের বৃহত্তর সুজাপুরও ধরা পড়ল সেই একই চিত্র। উল্লেখ্য, প্রতিবছর নামাজ পাঠে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে, তবে করোনা পরিস্থিতিতে মহেশমাটি এলাকায় মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দফায় দফায় নামাজ পড়লেন মহিলারা। ভাইরাসের জন্য আমাদের দুবছর থেকে খুব অসুবিধাই হচ্ছে নামাজ পড়ার জন্য। তা আমাদের 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 ওয়ার্ডের আশিস কুন্ডু পাতাদা আমাদের এই যে দাহার এখানটাই সুন্দর করে যেটা পড়ে দিয়েছে, সেই জন্য সামাজিক দূরত্ব বজায় করে আমরা তিনবার নামাজ পড়েছি, মানে সামাজিক দূরত্ব মাস্ক পরে সবাই মিলে তিনবার আমাদের জামাত হয়েছে, সেই জন্য আমরা ভালো করে নামাজটা পড়তে পেরেছি এর জন্য। পাশাপাশি এদিন ইংরেজ বাজারের বিবিগ্রাম জামে মসজিদ নামাজ পাঠ করতে দেখা যায় পুরুষদের। মালদা জেলা পুলিশ প্রশাসন এবং ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে সুষ্ঠুভাবেই নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলায় এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। ভোর
আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your Bazaar, Our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম ছোট্ট বিরতির পর। এবার নজর রাখবো খবরের দিকে। রাজ্যে চলছে আংশিক লকডাউন, আর এই পরিস্থিতিতে তাদের রোড ট্যাক্স মকুব করা হোক, এমনই দাবি করলেন হাওড়ার অটো চালকেরা। রাজ্যে করোনা পরিস্থিতি ফের মাথাচাড়া দিয়ে উঠতেই 6 মে থেকে কিন্তু লোকাল ট্রেন বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এই মুহূর্তে কোনো লোকাল ট্রেন আপাতত চলাচল করবে না, যাতে করোনা পরিস্থিতিকে সামান্য হলেও নিয়ন্ত্রণে আনা যায়। পাশাপাশি এও জানানো হয়েছে সরকারি নির্দেশিকায় যে আগামী 14 দিন বন্ধ থাকবে সেই লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার ফলে যে প্রিপেড ট্যাক্সি রয়েছে বা যে ওলা উবের সংস্থা রয়েছে, তাদের কতটা ক্ষতি হচ্ছে, তাদের রুজি রোজগারে কতটা টান পড়ছে আমরা জেনে নেব তাদের কাছ থেকে। অন্যান্যবার এরকম সময়, মানে যখন করোনা পরিস্থিতি ছিল না, সাধারণ সময়ে এরকম টাইমে ব্যস্ততা কেমন থাকে? তখন ভাড়া হতো আমাদের, মানে কুছ হয়ে যেত। এখন তো একবার ঢুকলে 3 ঘন্টা 2.5 ঘন্টা বসলে 100 টাকা 50 টাকা 45 টাকার ভাড়া আসছে পুরো দিন, এইরকম খাওয়ার পয়সা উঠছে না। তো আপনারা হাওড়া স্টেশন ছেড়ে অন্য জায়গায়? অন্য জায়গায় তো পুলিশও দাঁড়াতে দেবে না, সার্জেন্ট কেস করবে। তারপরে রাস্তা কোনো জায়গায় প্যাসেঞ্জার নেই, রাস্তা ফাঁকা, সে কোথায় যাবে বসবে? এখানে আছে তো 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি একটা আশা নিয়ে। তো সরকারকে কি এই নিয়ে কিছু বলতে চান? সরকারকে বলতে চাইছি আমাকে, আমাদেরকে কি কিছু সহযোগ করো, ট্যাক্স ফ্রি করে দিক, রোড ট্যাক্স ফ্রি করে দিলে তবে একটা সুযোগ পাবে। উবের বাইক চালু হয়েছে, তাতে কি, তাতে তো এমনি হয়তো ট্যাক্সির চাহিদা কিছুটা কমেছে, তার উপরে এখন আবার লোকাল ট্রেন বন্ধ, তো কি মনে হচ্ছে? সেই ওই দিক থেকে যদি বলা হয় তো তা খুবই পরিস্থিতি খারাপ, খুব সময় একদম সব, মানে খাবার পয়সা জোটাতে পারছি না, মালিক আছে, তেল আছে, তারপর আমাদের আর টাকা বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। মানে এই লাইনে আমাদের থাকাটা, অন্য লাইনে চলে যাওয়া আমাদের বেটার। যদি আমি সরকারের কাছে রিকোয়েস্ট করি, তাহলে ট্যাক্স যদি সরকার একটু কমিয়ে দেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধাজনক হবে। 500-600 টাকা তেল চলে যাচ্ছে,
400-500 টাকা মালিক যাচ্ছে, তারপর আমাদের শূন্য থেকে যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিকভাবেই যে ট্যাক্সি ড্রাইভাররা রয়েছেন, ওলা উবের ড্রাইভাররা রয়েছেন, তারা ক্ষুব্ধ, তারা বলছেন তাদের রুজি রোজগারে টান পড়ছে। যেভাবে লোকাল ট্রেন বন্ধ, কবে ট্রেন চালু হবে তাও জানা যাচ্ছে না। 14 দিন পর বলা হয়েছে লোকাল ট্রেন চালু হতে পারে, কিন্তু সেভাবেও কোনো দিশা দেখানো যাচ্ছে না এই কোভিড পরিস্থিতিতে। দেখা যাক এখন তাদেরকে নিয়ে সরকার কি চিন্তাভাবনা করে বা তাদের পরিস্থিতি কতটা উন্নত হয়। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সাথে মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, হাওড়া। ভারতে মিটতে চলেছে ভ্যাকসিনের আকাল, খুব শীঘ্রই বাজারে আসছে 5টি নতুন ভ্যাকসিন, এমনটাই জানালেন কেন্দ্রের নীতি নিয়োগের স্বাস্থ্য দপ্তরের সদস্য ভিকে পাল। ভারতে কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইয়ে 2 বিলিয়ন ভ্যাকসিন ডোজ তৈরি হতে চলেছে, শুক্রবার এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ সদস্য ডাক্তার ভিকে পল। ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তাদের উৎপাদন বাড়িয়ে তুলবে। সরকার আশা করছে এরই মধ্যে নতুন কয়েকটি ভ্যাকসিন বাজারে আসবে। ইতিমধ্যে কেন্দ্র থেকে জানানো হয়েছে অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে 2 বিলিয়নেরও বেশি পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। ডাক্তার পল আরও জানিয়েছেন সরকার উপস্থাপিত তালিকায় কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং স্পুটনিক ভি সহ 8টি ভ্যাকসিন রয়েছে। রাশিয়ান ভ্যাকসিনটি আগামী সপ্তাহের প্রথম থেকেই বাজারে পাওয়া যাবে। তবে এই 3টি ভ্যাকসিন ছাড়াও আরও 5টি ভ্যাকসিন দ্রুত বাজারে আসবে বলে আশাবাদী তিনি। এর মধ্যে 4টি ভ্যাকসিন ভারতে তৈরি করা হবে বলে জানিয়েছেন ডাক্তার পাল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আবারও ধসের কবলে পড়ল পশ্চিম বর্ধমানের অন্ডাল, ধস নেমেছে গ্রামে এবং সেই আতঙ্কেই ঘর ছাড়া হয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিক এবং ইসিএল এর কর্মীরা। ফের ধস নামল অন্ডালে, ধসের জেরে ঘর ছাড়া হাজারো মানুষ। শুক্রবার সকালে ধস নামে অন্ডালের কাজোড়ায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ এবং ইসিএল এর আধিকারিকেরা। তবে ঘটনায় বাড়ি তৈরির দাবি নিয়ে পথে নেমেছেন গ্রামবাসীরা। আমরা ভয়ে তো এগোতে পারছি না, কোথায় যাব আমরা? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা কোথায় গিয়ে থাকবো? সকাল থেকে তো খুব কাউকে খাওয়াইনি দাওয়াইনি, আমরা এখানেই বসে আছি। কাদের জন্য এই ঘটনা ঘটলো? কাদের জন্য ঘটবে? ইসিএল ওই তো সামনে ব্লাস্টিং হচ্ছে আর আমাদের ঘর দুয়ার সব কাট করেছে। এখন তো করোনার টাইম, এখন তো আপনি আত্মীয়র বাড়ি যেতে পারবেন না। আমি তো পারবো না, আমি আমার নিজের বাড়িতে যেতে পারবো না। কি করবে, এখানে বসে আছি। দিদি, যেখানে আপনি বসে আছেন আমরাও যেখানে বসে আছি, সেখানেও তো ধস নেমেছে। ধস নেমেছে তো কি করবো, মরবো তো, এখানেই মরবো। প্রসঙ্গত, এর আগেও অন্ডালের হরিশপুরে ধস নেমেছিল, সেই সময়ও বাড়ি তৈরি করার দাবি নিয়ে ভোট বয়কট করেছিলেন স্থানীয়রা। তবে আবারও ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাজ্যের মন্ত্রিসভায় বাঁকুড়া থেকে স্থান পেয়েছেন একজন মন্ত্রী। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে এসেছেন তিনি বিধানসভায় এবং এসেই পেয়েছেন একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব, হয়েছেন খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী। আর শুক্রবার সকাল থেকেই বাঁকুড়ার জঙ্গলমহলের রেশন ব্যবস্থা ঘুরে দেখলেন খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া জেলা থেকে একমাত্র মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন জঙ্গলমহলকে। বারবার যেমন প্রশাসনিক কাজে ছুটে এসেছেন জঙ্গলমহলে, তেমনি জঙ্গলমহলের জন্য বিভিন্ন উন্নয়নের ডালি তুলে ধরেছেন তিনি। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষের উন্নয়নের জন্য আদিবাসী মহিলার হাতেই খাদ্য দপ্তরের দায়িত্ব তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী পরিবারের শিক্ষিত মহিলা জ্যোৎস্না মান্ডি খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে বাঁকুড়া জঙ্গলমহলের বিভিন্ন রেশন দোকান ঘুরলেন এবং খতিয়ে দেখলেন সরকারি রেশন পরিষেবা। তো এই দায়িত্ব পাওয়ার পর প্রত্যেকটা গ্রামে আমি যাচ্ছি, রেশনিং ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা, মানুষ তার রেশনের পরিষেবা বাড়ি অবধি পাচ্ছে কিনা, রেশনের চালের কোয়ালিটি, আটার কোয়ালিটি এগুলো চেক করার জন্যই আজকে সকালবেলা আমি আমার সান্ডির এখানে রেশন ডিলারের কাছে আমি সকালবেলা এসেছিলাম যে তার গোডাউনে কতগুলো মাল স্টক করা আছে, তার কোনো স্লিপ আছে কি না, কতটা সে কতদিন মাল রেখেছে, কতদিন সে এক মাস ধরে মাল রেখে দিয়েছে কি না, 2 মাস ধরে, এইসব চেক করার জন্যই আমি আজকে মূলত এসেছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, গুরু দায়িত্ব কাঁধে আছে, তো স্টেপ বাই স্টেপ কাজ শিখতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, বিভিন্ন জায়গায় যে রেশনিংয়ের ব্যবস্থাগুলো খতিয়ে দেখতে হবে যাতে মানুষ
স্বচ্ছভাবে আমাদের যে দুয়ারে রেশন প্রকল্প আছে সেটা তাড়াতাড়ি চালু করে কোভিড সিচুয়েশনে মানুষ যাতে সেফলিভাবে সব কিছু খাদ্যের তাগিদে খাদ্যটা যাতে ঠিকঠাক পায়, এটাই আমাদের এখন মূল কর্তব্য এবং দায়িত্ব আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে। সাধারণ মানুষের রেশন পেতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য রেশন ডিলারকেও নির্দেশ দেন প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করারও পরামর্শ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। চার বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদার একটি গ্রামের ব্রিজ। সেই ভাঙা ব্রিজ নিয়ে বারবার অফিসে জানালে কোনো কাজ হচ্ছে না, তাই এমনই অভিযোগ তুললেন গ্রামবাসীরা। 2017 সালের ভয়াবহ বন্যার মাশুল আজও গুনছেন মালদাবাসী। চার বছর অতিক্রান্ত হতে গেলেও মেরামত হয়নি রাস্তাঘাট থেকে ব্রিজ। সংস্কারের অভাবে মালদার যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিজটি, বড় বড় ফাটল তৈরি হয় ব্রিজে। তারপর ব্রিজ মেরামতের কথা উপরমহলে জানানো হলেও তার গুরুত্ব দেওয়া হয়নি। জানাচ্ছি, দু সাল হয়ে গেল বন্যার পড়তে, এখানে রাস্তা খারাপ করছে। নেতাকে বলছি, হাসানকে বলছি, সভাপতি এমএলএকে বলছি, ও সালার কথা শুনছে না। অনেক লোক এখানে পড়ে আছে, তজিমুলকে চিঠি দিয়েছে, ও গুরুত্ব লাগাচ্ছে না, ও সালা নেতারা চোর আছে। ভোটের সময় ব্রিজ ঠিক করার প্রতিশ্রুতি দিলেও তা আর পূরণ হয় না বলেই অভিযোগ করেছেন তারা। ব্রিজের সমস্যার থাকায় নিত্যদিনই ছোট দুর্ঘটনা ঘটছে বলেও জানাচ্ছেন স্থানীয়রা। তা সত্ত্বেও ওপর মহল কোনো কর্ণপাত করছে না, অভিযোগ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা এখন এ পর্যন্তই। পরবর্তী প্রতি খবর দেখতে চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।